দেখো, তাহলে তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে আমরা শিখব। তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ এই সম্পর্কে আমরা একটু শিখব। তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তন হতে পারে, আবার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিবর্তন হতে পারে। দেখো, দুই রকম পরিবর্তন হতে পারে। তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি হতে পারে, আবার রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি হতে পারে। দুই রকমই হতে পারে, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিবর্তন হতে পারে। তাহলে আমরা এই শক্তির যে পরিবর্তন, এর ভিত্তিতে তড়িৎ রাসায়নিক কোষকে দুই রকম ভাগে ভাগ করতে পারি, যেখানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিবর্তন হচ্ছে সেই কোষগুলোকে আমরা বলতে পারি গ্যালভানীয় কোষ, গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ, বা ভোল্টীয় কোষ, ভোল্ট মিটার দিয়ে যে কোষগুলো তৈরি করা হয় গ্যালভানিক কোষ বা ভোল্টীয় কোষ। তাহলে গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষে রাসায়নিক শক্তি থেকে কিন্তু তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, সেখান থেকে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে তড়িৎ পাওয়া যায়। আর তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে যে পরিবর্তন হয়, তড়িৎ দিলে রাসায়নিক শক্তি তৈরি হবে, এই যেটা যে কোষে সংঘটিত হবে সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ। বুঝতে পারছো? তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষের উদাহরণ কি? তড়িৎ বিশ্লেষণ কোষের উদাহরণ হচ্ছে সলভে পদ্ধতিতে যে কোষটা নির্ধারণ করা হয়, সলভে কেলনার কোষ, ঠিক আছে? তারপরে রয়েছে, দেখবে বিভিন্ন উদাহরণ আছে, আমি উদাহরণগুলো একটু লিখে দিই, ডাউনস কোষ, ডাউনস কোষ, সলভে কেলনার কোষ, সলভে কেলনার, এগুলো সব বিজ্ঞানীদের নাম অনুযায়ী, ঠিক আছে, কোষ বা সেল, এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষের উদাহরণ। আর গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষের উদাহরণ কী কী? গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষের উদাহরণ যেমন ব্যাটারি, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ব্যাটারি, ব্যাটারিটা দিয়ে আমরা মনে রাখব, বা নির্জল কোষ বলতে পারি। ব্যাটারির মধ্যে আমরা জানি ব্যাটারিতে কী থাকে, রাসায়নিক পদার্থ থাকে, সেই রাসায়নিক পদার্থের থেকে কিন্তু আমরা তড়িৎ শক্তি পাই ব্যাটারির সাহায্যে। তাহলে যেখানটা বুঝলাম আমরা, তড়িৎ রাসায়নিক কোষ আছে, তড়িৎ রাসায়নিক কোষকে দুই রকমভাবে ভাগ করা হয়েছে শক্তি পরিবর্তনের ভিত্তিতে। তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিবর্তন হলে সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, যার উদাহরণ হচ্ছে ডাউনস কোষ, সলভে কেলনার কোষ। রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিবর্তন হয় যে কোষের মধ্যে, সেই কোষটাকে বলা হচ্ছে গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ, যার উদাহরণ হচ্ছে ব্যাটারি, নির্জল কোষ ইত্যাদি। এবার প্রথমে আমরা এখানে গ্যালভানীয় কোষটা নিয়ে আলোচনা করব, গ্যালভানীয় কোষ এবং গ্যালভানীয় কোষের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। এবার এই আলোচনাটা একটু বড় আলোচনা হবে, অনেকটাই বড় আলোচনা, সুতরাং এটা আমরা তো এই ভিডিওতে কমপ্লিট করতে পারবো না। তাহলে আমরা এটা গ্যালভানীয় কোষটা নিয়ে পরে ভিডিওতে আলোচনা করব। এখন আমরা একটা অন্য ছোট জিনিস একটা শিখে নিই। দেখো, আমরা এখানে জারণ বিভব, বিজারণ বিভব এই জিনিসটা একটু শিখে নিই। এখানে আমরা গ্যালভানীয় কোষ নিয়ে আলোচনা করব পরে। জারণ বিভব এবং বিজারণ বিভব খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই চ্যাপ্টারের, এই জিনিসগুলো জারণ বিজারণ দিয়ে সব কিছু। প্রথমে আমরা শিখে নিই জারণ বিভবটা কী।
জারণ বিভব, যেটাকে বলা হয় ইংলিশে অক্সিডেশন পোটেনশিয়াল, অক্সিডেশন পোটেনশিয়াল। জারণ বিভব, অক্সিডেশন পোটেনশিয়াল। দেখো জারণ বিভবটা কি, কোনো একটা বিক্রিয়া, দেখা যাচ্ছে জারণ ক্রিয়ার জন্য যে বিভবটা সৃষ্টি হচ্ছে, বিভব মানে একটা ইলেকট্রিসিটির একটা পার্থক্য তৈরি হচ্ছে, একটা ভোল্টেজ পাওয়া যাচ্ছে যে বিক্রিয়ায়, সেটাকে বলা হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ায় যে বিভবটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জারণ বিভব। দেখো একটু আমি ডিটেলসে বলি, ধরো একটা পাত্র নেওয়া হলো, একটা পাত্র নেওয়া হলো, সেই পাত্রে কোনো একটা সলিউশন নেওয়া হয়েছে, ধরো জিঙ্ক এসোফোরের সলিউশন নেওয়া হয়েছে, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেটের সলিউশন নেওয়া হয়েছে, এবং ওই জিঙ্ক সালফেটের যে সলিউশন নেওয়া হয়েছে তার মধ্যে আমরা জিঙ্কের একটা দণ্ডকে যোগ করে রেখেছি, একটা জিঙ্ক দণ্ড ওর মধ্যে ডুবিয়ে রেখেছি। ডুবিয়ে রাখলে দেখা যাচ্ছে এখানে যদি জারণ ক্রিয়া সংঘটিত হয়, যদি জারণ ক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ যে দণ্ডটা নেওয়া হয়েছে ওখানে ওই জিঙ্করা, জিঙ্ক যে মৌলটা আছে সেটা ইলেকট্রনগুলো ত্যাগ করে দিয়ে আসে, জিঙ্কের গায়ে তড়িদ্বারের গায়ে ইলেকট্রনগুলো ত্যাগ করে দিয়ে আসে, যদি দ্রবণে জেডেন টু প্লাস হয়ে দ্রবণের মধ্যে চলে আসে, অর্থাৎ বিক্রিয়াটা কী সংঘটিত হলো, জেডেন থেকে জেডেন টু প্লাস প্লাস টু ই হলো। দেখো ভালো করে বুঝে নিও জিনিসটা, জিঙ্ক ধাতু ছিল, জিঙ্ক ধাতু যে পাত ছিল সেই পাত্রে ওরা ইলেকট্রনগুলো ত্যাগ করে এসছে, ইলেকট্রনগুলো ত্যাগ করে জেডেন টু প্লাস হিসেবে দ্রবণের মধ্যে চলে এসছে। এরকম যদি সংঘটিত হয় তাহলে এটা জারণ বিক্রিয়া সংঘটিত হলো। এইবার এই জেডেন টু প্লাসগুলো, তখন জেডেন টু প্লাসগুলো যেহেতু দ্রবণের মধ্যে আসছে, এবং দেখো যেহেতু দ্রবণটাও জেডেন এসোফোরে নিয়েছি, তাহলে এই দ্রবণের মধ্যেও জেডেন টু প্লাসের আধিক্য আছে, তাহলে জেডেন টু প্লাস দ্রবণ, এই জেডেন টু প্লাস আয়নগুলো এই মাইনাস দ্বারা আবার আকৃষ্ট হবে, কারণ তড়িদ্বারের যে গায়ে, গায়ে কিন্তু মাইনাস চার্জের আধিক্য হয়ে গিয়েছে, তাহলে এখানে পজিটিভ চার্জগুলো এখানে আকৃষ্ট হবে, পজিটিভ চার্জগুলোর গায়ে গিয়ে আকৃষ্ট হবে তড়িদ্বারের গায়ে গিয়ে, তাহলে আকৃষ্ট হলে দেখো এখানে এখানে একটা ভোল্টিক পার্থক্য সৃষ্টি হচ্ছে, একটা বিভবের সৃষ্টি হচ্ছে। প্লাস মাইনাস হলেই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হয়, জায়গাটা কী তৈরি হচ্ছে, ইলেকট্রিক্যাল 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 ডাবল লেয়ার, ডাবল ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হচ্ছে, একটা ইলেকট্রনীয় দ্বিস্তর তৈরি হচ্ছে। দেখো এইদিকে একটা স্তর, এদিকে একটা স্তর তৈরি হচ্ছে, যেখানে একটা ভোল্টিক পার্থক্য থাকছে, প্লাস মাইনাস হচ্ছে, ভোল্টিক পার্থক্য থাকলে একটা বিভব পার্থক্য পাবো আমরা, ঠিক আছে, একটা ভোল্টেজ পাবো। সেই ভোল্টেজটা পাচ্ছি কী জন্য, জারণ ক্রিয়া হওয়ার জন্য, জেডেন থেকে জেডেন টু প্লাস হয়েছে বলেই, অর্থাৎ সেটাকে আমরা লিখবো ই সাফিক্সে অক্স বলে লিখবো, ই সাফিক্সে অক্স, অর্থাৎ অক্সিডেশনের জন্য যে বিভবটা সৃষ্টি হয়েছে সেই মানটা দেখা যাচ্ছে, কথার কথা দেখা যাচ্ছে 0.36 ভোল্টেজ, এত ভোল্ট হলো, সেটাকে আমরা তাহলে এইভাবে লিখব, তাহলে ই অক্স ইকুয়াল টু 0.36। এবার অক্সটা কার হয়েছে সেটা যদি আমি আরও স্পেশালি বোঝাতে চাই তাহলে কী লিখবো, সেটাকে আরও স্পেশালি বোঝাতে গেলে যে জিঙ্ক তড়িদ্বারের হয়েছে, তাহলে সেটাকে লিখতে গেলে আমাদের লিখতে হবে ই তার সাপেক্ষে জেডেন, একটা তড়িদ্দার জেডেন টু প্লাস সমান 0.36 ভোল্ট। দেখো এর মানেটা কি, জেডেন এই একটা দাগ দেওয়া মানে একটা তড়িদ্দারকে বোঝানো হচ্ছে, যে জেডেন একটা তড়িদ্দারের মাধ্যমে জেডেন টু প্লাসে পরিণত হয়েছে। দেখো জেডেন থেকে জেডেন টু প্লাস হয়েছে, সেটা হতে গেলে যে ভোল্টিক পার্থক্য সেটা কত হয়েছে, 0.36 ভোল্ট, ক্লিয়ার। তাহলে এইটা কিন্তু অক্সিডেশন অর্থাৎ জারণ বিভব, এটা আমরা শিখলাম জারণ বিভবটা। এবার বিজারণ বিভবটা আমরা শিখবো, এর ঠিক উল্টো জিনিস, এবং বিজারণ বিভবটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের জারণ বিভবের কোনো কাজই নেই, জারণ বিভব দিয়ে আমরা কোনো অঙ্ক করবো না, সবসময় পরীক্ষাতে যে অঙ্ক পড়বে জারণ বিভবে অঙ্ক দিলেও আমরা সেটাকে বিজারণ বিভবে ট্রান্সফার করে নেবো দরকার হয়, কিন্তু বিজারণ বিভবেই অঙ্ক করবো, জারণ বিভবের কোনো অস্তিত্ব এখানে নেই। আগে জারণ বিভব দিয়ে অঙ্ক করা হতো, এখন আইইউপিএসসি পদ্ধতিতে সবসময় যে কোনো জিনিসকে বিজারণ বিভবেই প্রকাশ করা হয়, তো সেইটাই আমরা ভালোভাবে শিখে নেব বিজারণ বিভবটা কি।
বিজারণ বিভব, রিডাকশন পটেনশিয়াল। রিডাকশন পটেনশিয়ালটা সেখানে, তাহলে এখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে এখানে উদাহরণটা আমরা একই রকমভাবে নেব, কিন্তু অন্য উদাহরণ নেব। এখানে একটা স্যাম্পল নিয়েছি, সলিউশন নিয়েছি, সেটা দেখা যাচ্ছে কপার সালফেটের সলিউশন নিয়েছি, সিইউএসও বোর্ডের সলিউশন নিয়েছি, এবং যার সলিউশন নেব সেই দণ্ডকেই ওর মধ্যে ডোবাবো। তাহলে এখানে দণ্ডটা সেই ধাতুরই ডোবাবো, অর্থাৎ কপারের, কপার দণ্ড দিয়েছে, দণ্ড এর মধ্যে যোগ করে দিয়েছে। দিলে দেখা যাচ্ছে এখানে উল্টো বিক্রিয়াটা সংঘটিত হয়েছে, ওখানে যে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে এখানে দেখা যাচ্ছে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। অর্থাৎ দণ্ডটা যে কপারে নিয়েছিলাম সেটা একই রকম আছে, এখানে সলিউশনের মধ্যে যে সিউ এসোপর নিয়েছি, যেহেতু সিউ টু প্লাস এসোপর ডবল মাইনাস আছে, সেই সলিউশনের সিউ টু প্লাসগুলো এই পাত্রে গিয়ে সিউ হিসেবে অধক্ষিপ্ত হয়েছে, বুঝতে পেরেছ? এই পাত্রে গিয়ে সিউ টু প্লাস হিসেবে অধক্ষিপ্ত হয়েছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে, ওখানে ইলেকট্রন গ্রহণ করে সিউ টু প্লাস হিসেবে অধক্ষিপ্ত হয়েছে। তাহলে দেখো এখানে গিয়ে অধক্ষিপ্ত হয়েছে, এবং এখান থেকে এই দণ্ড থেকে ইলেকট্রন কিন্তু ওরা গ্রহণ করেছে। তাহলে ইলেকট্রন যদি ওখান থেকে নিয়ে নেয় তাহলে ওখানে চার্জটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এই তড়িদ্বারের চার্জ কিন্তু প্লাস হয়ে গেল, এখান থেকে ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন কমে গিয়েছে, কমে গেলে প্লাস আমরা জানি। তাহলে এখানে যখনই প্লাস চার্জে আধিক্য হয়ে গেছে তখন এখানে এসোপোর ডবল মাইনাসগুলো, এসোপোরের যে ডবল মাইনাস আছে সেইগুলো গিয়ে কিন্তু এখানে ভিড় জমাবে এর গায়ে গিয়ে, মাইনাস চার্জগুলো তখন কিন্তু আকৃষ্ট হবে। প্লাস চার্জ যেহেতু ধাতুর যে পাত সেটার প্লাস চার্জ হয়ে গিয়েছে, তাহলে মাইনাস চার্জের আকৃষ্ট হবে। এখানে একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হলো প্লাস মাইনাসের, প্লাস মাইনাসের একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হলো, এখানেও একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হলো, ইলেকট্রনীয় দৃশ্য তৈরি হলো, যার জন্য আমরা একটা ভোল্টেজ পাবো, বিভব পার্থক্য পাবো। সেটা কী বিক্রিয়ার জন্য হয়েছে বলো? কী বিক্রিয়ার জন্য হয়েছে? সেটা সিউ থেকে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে সিউ টু প্লাস থেকে কিন্তু সিউ হয়েছে, এখানে সিউ টু প্লাস থেকে সিউ হয়েছে। তাহলে সিউ টু প্লাস এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, ধাতব যে পাত সেখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে সিউ হয়েছে, সিউ টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে সিউ হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু টু প্লাস থেকে সিউ হয়েছে, অর্থাৎ কমে গিয়েছে জারণ সংখ্যা, মানে বিজারণ হয়েছে। তাহলে বিজারণ হলে এখানে আমরা বিজারণ বিভব দিয়ে লিখবো, তাহলে ই অফ রিডাকশান এটা দেখা যাচ্ছে মাইনাস 0.45 হয়েছে ভোল্টেজ, এরকম ধরো হয়েছে। বা এটাকে আরও স্পেশালি বলতে গেলে ই অফ সিউ টু প্লাস একটা দাগ সিউ ইকুয়াল টু মাইনাস 0.45 ভোল্ট, এরকম আমি একটা যে কোনো একটা ভ্যালু দিয়ে লিখছি, ঠিক আছে? অর্থাৎ সিউ টু প্লাস থেকে সিউ এরকম লেখা থাকলেই যে টু প্লাস থেকে সিউ মানে জারণ সংখ্যা কমে গিয়েছে, জারণ সংখ্যা কমে গিয়েছে মানে কিন্তু বিজারণ হয়েছে, বিজারণ হতে গেলে কত ভোল্টেজ পার্থক্য হয়েছে? 0.45, মাইনাস 0.45, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জারণ বিভব এবং বিজারণ বিভব, এটা আমরা শিখলাম। সামনের দিন আমরা এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো।